কে কার কান কাটতে হবে কে কে কার কান কাটবো যে না কান কাটবেন কেন আই এম কামিং ফ্রম কাশিয়া জয়া কোরিয়া আমার কান কাটিয়ে নেবেন না আমি ছবি প্রডিউস করতে চাই এই ডিরেক্ট করা আছে ইন দ্য ইয়ার 1932 আমি কাসাকাডিয়াতে একটা ছবি করেছিলাম তখন আমি এত রেগে গেছিলাম প্রডিউসারের উপর তাকে কেটে কুচি কুচি করে কিমা করে ফেলেছি ধরা পড়ে গেছে যে ভাই আমার গেরা বাবা জীবন বিছানায় নাই আপনি যার সঙ্গে কথা বলছিলেন না কি হয়েছে সুসমশাই চিৎকার করছেন কেন 65 ডেসিবেলের উপর ঠিক আছে যে ভাই আপনি কে ভাই আমি আপনার জামাই গেরা আর কই স্যার গেরা আপনার ভাই ভেড়া এখন বোঝা দ্যাটস নট দ্য লুক আউট নো নো নট ভাই লুক আউট এখন বাথরুমে বাথরুমে পেট খারাপ হয়েছে ওই বাথরুমে আছে ইন দ্য ইয়ার 1928 আমি যখন সাহা আমল হইতে ছিলাম তখন বাথরুম খুঁজে পাচ্ছিলাম না বলে আমি লং 85 ডেজ বালি করে সেখানে এই বাথরুম করেছিলাম ভাই কই স্যার আপনার বুড়ো বাবা তো মাটিতে পড়ে গেল শেষ টুকু তুরি হয়ে গেছে ঠিক আছে তাহলে আপনি একটা কাজ করুন আপনার বুড়ো বাবাকে আপনি ওই উঠে পিঠে শুয়ে দিন আমি পরে আসবো ছবি ফাইনাল করে কথা বলতে কেমন ওই 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 বাবা আমাকে পরীক্ষা করতে এসেছিল জানে না ইন দ্য ইয়ার 306 বিসি আমাকে যখন রাবণ 14 বছর বন্দী করে রেখেছিল তখন রামচন্দ্র আমার অগ্নি পরীক্ষা নিয়েছিল এবং আমি সফলভাবে সেখানে উত্তীর্ণ হয়েছিলাম যদিও তখন আমার নাম ছিল সীতা দেবী ওই নামে লোকে আমায় সীতা হ্যাঁ কই স্যার দোস্তা একটু বেশি হয়ে গেছে জাস্ট টু মাচ কোথায় যেতে পারে প্রিয়াঙ্কা লিস্ট বাড়িতে বা আমাকে একটা ফোন তো করতে পারতো আপনি কখনো প্রেমে পড়েন না মানে আমি তো ছোটবেলা থেকে ওই মিলিটারিতে ছিলাম তাই প্রেম করার আমি সময় পাইনি কাকে ভালো লাগে না কেন লাগবে না নিশ্চয় লাগে এই তো আপনাকে তো আমার কত ভালো লাগে তাহলে কি আমি আপনাকে বলবো যে চলুন আমরা দুজনে মিলে প্রেম করি কেন বলবেন না যাক কলা হ্যাঁ আমি সেটা বলি আর আপনি পাড়ার ছেলেদের দিয়ে আমাকে আচ্ছা করে পিটুনি খাওয়া আপনি যেদিকে যাবেন আমি সেদিকে যাব না আমার ইন্টারভিউ আছে জানি তো মামার মুখে শুনেছি আপনি বেশ বড় কোম্পানিতে রিটনে পাস করেছেন আপনার ইন্টারভিউ আছে ইন্টারভিউ পাস করলে আপনি ভালো চাকরি পেয়ে যাবেন চাকরি পেয়ে গেলে বিয়ে থা করবেন সুখে শান্তিতে ঘর সংসার করবেন সবই জানেন দেখছি হ্যাঁ তা অবশ্য জানি মানে সুখে শান্তিতে ঘর সংসারের পর অনেকগুলো বাচ্চা করবেন বাচ্চাদের বড় করবেন তাদের বিয়ে দেবেন তাদের নাতিপুতি হবে এসব কথা রাখুন মার সাথে কেন বিয়ে আপনাদের বলবেন যে আমার সাথে আপনার বিবাহ হয়ে গেছে শোনো পালকি তোমার যেমন যেমন ইচ্ছে তুমি তোমার পোশাকগুলো কিনে নাও হ্যাঁ না শিফন জর্জেট কিনবে হ্যাঁ কিছু কিছু সুইমিং পুলের সিন আছে না হ্যাঁ শিফন জর্জেটটা বুঝতে পারছো আর সকালবেলা যে মর্নিং ওয়াকের সিনগুলো আছে না শর্টসগুলো কিনে নিও একটা একটা লাল কর্ড কিনবে কেমন লাল ইয়েস কর্ড ছোট্ট হ্যাঁ না না সেটা তুমি কিনবে ওটা তোমায় আমি এমনি প্রেজেন্ট করবো তোমার যা খুশি কিনে নাও তোমার সব ইচ্ছা আমি ঢেকে দেবো ওকে বাই পালকি পালকি শরীরের হালকি বা ওকে বাই ও সাধু এই পালকি মিত্র তো আমার ছবি একেবারে সুপার হিট করিয়ে দেবে তারপর আমি ওকে পালকিতে নিয়ে ঘুরে বেড়াবো আর গৌরাঙ্গ ব্যানার্জিকে দিয়ে পালকি বাবাবো কেমন না হুমনা হুমনা আরে সাধু এই অন্য কোনো খবর আছে 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 প্রভু আছে একেবারে হাতে গরম খবর হুমনা 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 কি খবর প্রভু গোরা দা আপনার কাছে আসবে একেবারে স্টিনগান নিয়ে খ্যাপা ষাঁড়ের মতো হয়ে রয়েছে প্রভু ওই গাড়ুকে একেবারে গরু খোঁজা খুঁজে বেড়াচ্ছে তাই গোরা দা আপনার কাছে আসবে আপনাকে মারতে কিনতে আসবে প্রভু আপনাকে
कितने आदमी थे? दो आदमी सरकार। लोकटा केरी कपर सिंह एर मतो कथा बोलछे नतुन कोनो माल प्रभु पार चाहिते एसेछे আপনি কি পার চাইতে এসেছেন ভাই কিন্তু আমার ছবিতে তো ভিলেনের পাটটাও আপনি করতে পারবেন না কেন দেখেছেন কি আনসমার্ট এটা তো আপনি নকল করছেন গব্বর সিং কে নিজের কিছু করে দেখান এই আজকালকার ভিলেনরা এই দেখেছেন পরের সবার কত অরিজিনালিটি আরে লাউড অ্যাক্টিং করবেন না আন্ডার অ্যাক্টিং করুন আন্ডার অ্যাক্টিং করুন আরে সভা আন্ডার অ্যাক্টিং চাইছে আন্ডার অ্যাক্টিং চান পেয়ে যাবে কি করছেন আপনি এখানে কেন বসছেন পায়ের কাছে কেন বসছেন পার চাইছে তো প্রভু পায়ে ধরছে চুপড়াও আরে নেহি কালিয়া আপনি আন্ডার অ্যাক্টিং চাইলেন তাই আন্ডারে আমি চলে যাচ্ছি বেট যা কারিয়া জব কোই বাচ্চা রোতা হ্যায় তো উনকা মা কহতে হ্যায় সো যা বেটা সো যা নেহি তো গব্বর নেহি তো गब्बर आ जाएगा प्रभु मन हम रावण पेट खराब सारल उठे पड़ অনেক পাঠ করেছেন ভাই এবার উঠে পড়ুন ক্যা মন রাখে হ্যায় মেরে লিয়ে দেখুন সিনেমা প্রোডিউস করার পাশাপাশি আমি একটা মেকআপের স্কুল খুলব ভাবছি আর সেখানে আপনাকে ভর্তি করিয়ে দেব আরে আপনার তো মেকআপের কোনো সেন্সই নেই আপনি ওকে নিয়েছেন ডাকাতের দলে এটাকে তো পেট্রোল পাম্পেও কেউ চাকরি দেবে না लेकिन मैं क्यों मेकअप सीखू कालिया मैं मेकअप मेंटर ही बनने वाला हूँ एक दरकार आचे अभिनय पाशा पाशी एक तो मेकअप पर सेंस ता थाका भालो देखो अभी किन्तु ऊपर थे के देखे फैले ची जब अपना चूलेर भेतो थे के अपना शिंग दुटो बड़िये पोरे ची गोरंग गो बने ये एबार बोलूँ तो কেন এসেছেন রাধে রাধে তুই ওই ইয়ে কর ছবিটা বন্ধ করে দে না না বেশি প্রেমদা আপনি একটা কাজ করুন না আপনি হয় ছবিটা বন্ধ করে দিন নয়তো আমাকে বেঁচে উস সারা ভাঙবি তবু মচকাবি না না আপনিও তো হেরে যাচ্ছেন কিন্তু তবু হাল ছাড়ছেন না দেখুন আপনি তো খেপে উঠেছেন খেপে উঠে তো গরু থেকে ষাঁড় হয়ে গিয়েছেন তাই হাল ছাড়ছেন না এখন হালটাই তো আপনার একটা শরীরের ভূষণ এই মুখ সামলে কথা বলবি রাধে ছাড়িয়ে দেবো ছাল শুনুন গোড়াদা ভবিষ্যতে যখন আপনি এ বাড়িতে ঢুকবেন তখন দেখবেন যে আমার বাড়ির বাইরে একটা বড় ময়লা ফেলার ড্রাম আছে সেই ড্রামে এটাকে ফেলে আসবে কেমন আর আমার পেছনে লাগতে আসবে এটাকে বলে আন্ডার অ্যাক্টিং দেখিয়ে দেব দেখিয়ে দেব চল সভা চলিয়ে সরকার এ কয়লার ময়লা যায় না ধুলে স্বভাব যায় না মুড়ে আবার সে ওভার অ্যাক্টিং করতে করতে গেল আমি অত্যন্ত সাদাসিদে দেবতা স্বর্গ মর্ত পাতাল আমাকে ভোলানাথ বলে জানে অত প্যাঁচ পয়জার আমি বুঝি না তবে তবে এটা বুঝতে পারি something is wrong somewhere কোথাও কোনো একটা গন্ডগোল আছে হ্যাঁ বাবা বিশ্বাস করুন দেখুন সবথেকে বড় ব্যাপার হচ্ছে সেদিন নারদ ঠাকুর নিজে আমাকে ফোন করে বললেন নিশুম্ভ পাকশালে আছে সেই একই কথা ইন্দ্রদেব বলে দাঁত তারিকা যত সব বাজে গান দিচ্ছে উত্তেজিত হয় না মনসা উত্তেজিত হয় না ব্যাপারটা খুব ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে খুব কুল ব্রেনে কাজ করতে হবে তোমার মা বলেন
হ্যালো হ্যালো মহাদেব বাবু ভাইটু, আমি ইন্দ্র বলছি। হ্যাঁ বলুন। সে কোনো ব্যবস্থাই তো নিলেন না নারদ ভাইটু, কিন্তু ভগবানের কাছে যাচ্ছেন মনুষার এগেনস্টে কমপ্লেন করতে। দেবতা হয়ে দেবতাকে বধ করার চেষ্টার শাস্তি আপনি তো জানেন ভাইটু। যাই হোক রাখছি, আমার আবার ক্যাশ কার্ডে বেশি মুদ্রা নেই, বাই। কখন ছিল বাবা? ইন্দ্রদেবের, উনি দেবর্ষি নারদকে উত্তেজিত করে ভগবান ব্রহ্মার কাছে নিয়ে যাচ্ছেন তোমার শাস্তি চাইতে। আবার ফোন বাজছে বাবা, আপনি ফোনটা ধরবেন না, আমি এখন বুঝতে পারছি না আমার কি করা উচিত। উরে বাপ রে। হ্যালো। হ্যাঁ হ্যালো বাবা, আমি কাতু বলছি। কার্তিকের ফোন। হ্যালো কাতু, বলো। হ্যাঁ বাবা, আমি মার কাছ থেকে সব শুনেছি। এ পড়ো না, সব ঠিক হয়ে যাবে। আর ওই মনাদিকে বলো যে পারলে যেন আমাকে একটা ফোন করে। এই তো মনা তো আমার পাশেই আছে না, কথা বলো। হ্যালো কাতু, বলো। হ্যাঁ হ্যাঁ, আমি সব শুনেছি মনাদি। আরে আমি এখন বুঝতে পারছি না আমার কি করা উচিত। জানো তো আমি কেন নারদবাবুকে মারতে যাবো বলো তো? আমাকে ফোন করে কে বলেছিল নারদবাবু পাকশালায় আছে? আমার মনে হচ্ছে এর মধ্যে কোনো চক্রান্ত আছে, ফোনের চক্রান্ত, বুঝতে পারলে তো? আর যেটা করেছে ইন্দ্রদেব আর শীতলা, আমি কি করে জবাব দিই বলো তো? এখন এদিকে নারদবাবু গেছে আমার এগেনস্টে ভগবানের কাছে রিপোর্ট করতে। একদম ঠিক বলেছে কাতু। কি বলেছে কাতু? বাবা, সমস্ত গুজব সমস্ত চক্রান্তর জবাব আমি দিয়ে দেব। আমি শুনবো নিশুনবোকে সম্মুখ সমরে আহ্বান জানাই, স্বর্গের শান্তির জন্য আমি যুদ্ধ করব। ফুল এনেছো আমার জন্য, থ্যাংক ইউ। তোমাকে আরেকদিন দেব, এটা উদোর জন্য চেপে বসছে। চেপে বসুক। শোনো না, উদোর প্রেমিকা ঠিক হয়েছে তো? সুন্দরী দেখতে হয়েছে, ভাবতে পারা যায় না, ভীষণ সুন্দরী জানো তো। আর গায়ের রঙ একবারে কাঁচা কুমড়োর মতো, যেন মানে তেলে মাখিয়ে কাপ করে খেয়ে নেওয়া যায়। শোনো শোনো মামনি, চিন্তিত হো না, ও বাংলাটা ঠিক মতো জানে না। কথাটা প্রেমিকা নয়, কথাটা নায়িকা, ওর নায়িকা জোগাড় হয়েছে। ওই তাই হইলো, চুপ কর। দুজনকে কি মানিয়েছে গো, নজর লেগে যাবে একবারে। দুজনে পাশাপাশি দাঁড়ালে দেখলে মনে হবে রোমিও আর জুলিয়েট। প্রেমের দৃশ্য যখন করছে না মনে হচ্ছে অ্যাক্টিংই করছে না, সত্যি সত্যি ঘটছে। আর দুজনের জরাজরি সময় মনে হচ্ছে একটা শরীর আর দুটো মন, মানে ওই একই বৃন্তে দুটি কুল। বললাম না তোমাকে ও বাংলা জানে না। কি কথাটা কুল নয়, ফুল, একই বৃন্তে দুটি ফুল। ওই তাই সময় মামনি, কান্নাকাটি করে না। দেখো মামনি, মানে উদরকে যদি জীবনে দাঁড়াতে হয়, যদি বড় হতে হয়, তাহলে একটু জড়াজড়ি করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, তা না হলে ও বড় হবে কি করে? এমনি করে জড়াজড়ি করতে করতে একদিন ও স্টার থেকে সুপারস্টার হয়ে যাবে, সেদিন হয়তো ও তোমাকে ভুলে যাবে। হ্যাঁ, কিন্তু তুমি তুমি তোমার নাতি নাতনিদের গল্প করে বলতে পারবে যে এই এই উদরকে তুমি একদিন ভালোবাসতে। ইন দ্য ইয়ার 1942 আমারও এরকম হয়েছিল। সাতখোলা গ্রামের মানদা সুন্দরীকে আমি ভালোবাসতাম। আহ, মানদা সুন্দরী হাত থেকে 10টা টাকা নিয়ে আমি এই শহরে এলাম। তারপর একদিন আমি স্যার জ্ঞানময় জানা হয়ে গেলাম, মানদা সুন্দরীকে ভুলেও গেলাম। কিন্তু আমি শুনেছি জীবনের শেষ দিন পর্যন্ত এই মানদা বলতো যে জ্ঞানময় আমার প্রাণেশ্বর। কি ঠিক বলিনি? একদম ঠিক বলেছেন। তাহলে আমার পুরস্কার দেব তো? ও মাই গড,
উদো আমায় ছেড়ে চলে যাবে? আমি সারা জীবন কাঁদবো আর উদো হিরো হবে। শুনুন, যদি উল্টো পাল্টা কিছু হয়, যদি উদো আমার কাছে না থাকে, তাহলে বাবা রামপুরিয়া চাকুটা নিয়ে এসে না আপনার কান দুটো কেটে, আপনার নাকটা কেটে, নাকের মধ্যে বালি ভরে সোজা রাজাবাজারে ফেলে দিয়ে আসবো। সব ঢপ মারা সারা জীবনের মতো বেরিয়ে যাবে। তবে এই সিচুয়েশনের উপরে কিন্তু আমার দারুণ কবিতা আছে। এক রত্তি মেয়ের হাতে গ্যাড়াদা খেল চর, ঢপ মারা বুড়ো তুই মর মর মর। আমি বাঁচার জন্য ওষুধ খাবো কেন বিমান? কেন? চারদিকে সবার সব ঠিক আছে, শুধু আমার মেয়েটা নেই। বিমান, আমি মরে যেতে চাই, আমার বিষ এনে দাও। আমার কথা শোনো, কথাটা শোনো না। আরে বিমান, বিমান, আমার মনে হচ্ছে পিকুর সামনে ভয়ঙ্কর বিপদ। বিমান, আমার পিকুকে এনে দাও। বিমান, বিমান, কি হলো? হ্যাঁ লতা, লতা কি হলো? শোনো, ও লতা আমার কথা শোনো। কি মুশকিল, কি হলো কি তোমার, বলবে তো। সেদের অবস্থা দেখে এত খারাপ লাগছে, মনসাদিকে একটা ফোন করি, জেনে নি পিকু কোথায় আছে।